হ্যালো বন্ধুরা, তাজপুর টেক চ্যানেলে আপনাকে আবার স্বাগতম। কালকে কোনো ভিডিও আপলোড করিনি, রবিবার ছিল, সেজন্য অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করা হয়নি। আর একটি কথা হলো ইন্টারনেট স্লো ছিল, আজকেও ইন্টারনেট স্লো, যার কারণে বেশি নিউজ কালেক্ট করতে পারিনি, টোটালি চলছে না, এরকম একটি অবস্থা। ভিডিও পছন্দ হলে লাইক করুন, আমি বাংলা টেক নিউজ প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম খবর রিয়েলমির তরফ থেকে, রিয়েলমি ফাস্ট চার্জিং 50 ওয়াট ভালো হয়ে গেছে। আপনি যদি কিনতে চান তাহলে রিয়েলমির যে শো ওয়েবসাইটে গিয়ে কিনতে পারবেন। দাম এতে 699 টাকা। পরবর্তী খবর, স্যামসংয়ের তরফ থেকে স্যামসংয়ের একটি ফোন আসছে যেটিতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে, মানে ফোনের মধ্যে ক্যামেরা থাকবে, ক্যামেরাটি দেখা যাবে না। তবে এরকম দাবি করছে কোম্পানি এবং জুলিকার, তারা বলছে যে স্যামসং গ্যালাক্সি জেড ফ্লিক্সের উত্তরস্বরূপ হবে এই ফোনটি। দেখা যাক যখনই আসবে, আমি বিস্তারিত জানিয়ে দেবো। স্যামসংয়ের একটি ওয়েবসাইটে এ বিষয়ে আজকে দেখলাম কিছু বলছে কোম্পানি। পরবর্তী খবর, ওনারের তরফ থেকে ওনার 9X Lite ফোনটি পাকিস্তানের একটি অনলাইনে একজন বিক্রেতা বিক্রয় করছে, দাম 31,999 টাকা। পরবর্তী খবর, হুয়াওয়ের তরফ থেকে হুয়াওয়ের নোভা 6 6 GB 8 GB 128 GB এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, এই দুটি এনএফএস সার্টিফিকেশনে আজকে লিস্ট হয়েছে। পরবর্তী খবর, রিয়েলমির তরফ থেকে রিয়েলমি X50 Pro 5G 24 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে। পরবর্তী খবর, আইকিউ তরফ থেকে, মানে ভিভোর তরফ থেকে, ও আইকিউ আলাদা আলাদা কোম্পানি হয়ে গেছে এখন। আইকিউ ভারতের সর্বপ্রথম 5G ফোন হবে। ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন 865 চিপস, মানে প্রসেসর। পরবর্তী খবর, সাউমির তরফ থেকে সাউমি মি আউটডোর ব্লুটুথ স্পিকার ভারতে লঞ্চ হয়েছে, দাম 1,399 টাকা। এবং ফোনটি স্পিকারটি ছোট্ট একটি ভিডিও এসেছে, চলুন দেখে আসা যাক। পরবর্তী খবর, ওপোর তরফ থেকে ওপো ওয়াচ, এই ওয়াচে নাকি 3D গ্লাস হবে। ফটোটি সামনে এসছে, এটি দেখে আপনার কী মনে হয় কমেন্টে জানান। পরবর্তী খবর, আইটেলের তরফ থেকে আইটেল ভার্সন 1 আজকে ভারতে চালু হয়েছে। ফোনটিতে রয়েছে 6.08 ইঞ্চি HD IPS ডিসপ্লে, RAM 32 GB ইন্টারনাল স্টোরেজ, 8 MP প্রাইমারি ক্যামেরা, 5 MP সেলফি ক্যামেরা, 1000 mAh ব্যাটারি, দাম 1,499 টাকা। পরবর্তী খবর, স্যামসং এবং হুয়াওয়ের তরফ থেকে, স্যামসং এবং হুয়াওয়ের কিছু ফোন আলি স্পেসে বিক্রয় হচ্ছে, যেগুলি ফেক ফোন। আপনি যদি Ali.com থেকে কিছু কিনেন, আলি স্পেস থেকে কিছু কেনেন, তাহলে সাবধান, দেখে শুনে কিনবেন, কারণ ঠকলে ঠকতে পারেন। তারপর গুগলের তরফ থেকে গুগল ট্যাব A8.4, এই ট্যাবটির সম্বন্ধে বিস্তারিত সব কিছু জানা গেছে, স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে পড়ে নিতে পারেন। পরবর্তী খবর, সাউমির তরফ থেকে সাউমি একটি ম্যাজিক চেয়ার নিয়ে এসছে, মানে লঞ্চ করে দিয়েছে বাইরে, তার দাম $572। সাউমি কী না কী লঞ্চ করছে। তরফ থেকে মাইক্রোসফট সারফেস প্রো 7 আজকে ভারতে চালু করেছে, যার দাম 70,990 টাকা। সর্বলাস্ট খবর করোনা ভাইরাস নিয়ে, করোনা ভাইরাস কিন্তু যে জাহাজ জাপানে আটকে ছিল, সেই জাহাজে 2,000 যাত্রীর ফোন ফিরিয়ে দিলেন জাপান সরকার। জাহাজে 350 জনেরও বেশি করোনা ভাইরাসে আতঙ্কিত আছে, বিস্তারিত আমি বাংলাতে ডিসক্রিপশন বক্সে লিখে দিলাম, পজ করে পড়ে নিতে পারেন, বা এখান থেকে গিয়ে আপনি একবার দেখে নিতে পারেন। আমি নিউজ ছোট করে দিলাম, কারণ এখানে এতটাই ইন্টারনেট স্লো আজকে, কোনো রকমের নেট চালাতেই পারছি না, আমি নিউজ কালেক্ট করতে পারিনি। সোমবার অনেক নিউজ থাকে, পরেও নিউজ তো আমি কন্টিনিউ করতে চাই, যার কারণে ছোটো হোক আর বড়ো হোক নিউজ দিয়ে দিলাম। ভয়েসে যদি কোনো প্রবলেম হয়, কোথাও উপরে গিয়েছে কোথাও নিচে, এরকম যদি হয় আমার দৃষ্টি দিয়ে দেখবেন, কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে এরকম আরও একটি ভিডিওতে।